নমস্কাৰ, আসামিজ ট্রেন্ডিং চাই থকাৰ বাবে ধন্যবাদ। এই মুহূর্ত লৈ আহিছো 2024 বর্ষৰ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার সন্দর্ভত এটা গুরুত্বপূর্ণ খবর। বহু বিতর্ক, বেমেজালি আর খেলিমেলির মাজত এইবার রাজ্যত অনুষ্ঠিত হল মেট্রিক আর হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম। মেট্রিক আর হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম সমাপ্ত হওয়ার পিছত এতিয়া রাজ্যের লাখ লাখ পরীক্ষার্থীর মনত এটাই প্রশ্ন, তেওঁলোকক কিমানটা বিষয়ত কিমান এক্সট্রা মার্ক দিব শিক্ষা সংসদে। মেট্রিকর শিক্ষা সংসদ যে আছে মাধ্যমিক শিক্ষা সংসদ, তেওঁলোকে মেট্রিকর কোন কোন বিষয়ত এক্সট্রা বা যে আমি গ্রেস মার্ক কও সেই গ্রেস মার্ক প্রদান করব, তার সমান্তরালভাবে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার পরীক্ষাসমূহত কোনকেটা বিষয়ত এক্সট্রা মার্ক দিব এতিয়ালৈকেও স্পষ্ট হওয়া নাই। কিন্তু এই সন্দর্ভত অসমৰ এগৰাকী জনপ্রিয় সাংবাদিক তথা প্রতিদিন টাইমৰ মুখ্য সম্পাদক নীতুমণি শইকীয়াই অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ আৰু অসম মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ সেবাক অনুরোধ জানাই যে তেওঁলোকে অলপ এক্সট্রা মার্ক যাতে পরীক্ষার্থীসকলৰ বাবে ধৰি দিয়ে। আর প্রতিদিন টাইমৰ মুখ্য সম্পাদক নীতুমণি শইকীয়াই কি কৈছিল এই মুহূর্তত এবাৰ শুনাই লব বিচাৰিছো। এইটোৱে অনুরোধ করিম, CBSE যদি নম্বর দিব পাৰে 99%, 98%, আমার এই সকল ছাত্র ছাত্রীকো অলপ নম্বর দিয়ার ক্ষেত্রে এইবার যাতে পরীক্ষকে হাতখন অলপ শিথিল করে দিব পাৰে বা সেই কঠোরতা অবলম্বন নকৰি অকণমান যদি মৰম ভালপোৱাৰে এওঁলোকক চায় তেতিয়াও কিন্তু এওঁলোকৰ বহুতখিনি সহায়ক হ'ব বুলি। এয়া আছিল অসমৰ এগৰাকী জনপ্ৰিয় সাংবাদিক তথা সকলোৰে পৰিচিত প্ৰতিদিন টাইমৰ মুখ্য সম্পাদক নীতুমণি শইকীয়াৰ এই অনুৰোধ সেবা আৰু এছেকলৈ। এতিয়া সেবা আৰু এছেকে কি সিদ্ধান্ত গ্ৰহণ কৰে সেয়া হয়তো সময়ত লক্ষণীয় হ'ব। কিন্তু এইবাৰ যিহেতু মেট্ৰিক পৰীক্ষাত কেইবাটাও খেলিমেলি হৈছিল পৰীক্ষাত আৰু বিতৰ্ক সৃষ্টি হৈছিল, যে অংক পৰীক্ষা আছিল সেই অংক পৰীক্ষাক লৈ সমগ্ৰ ৰাজ্যত বিতৰ্ক সৃষ্টি হৈছিল, প্ৰতিবাদ হৈছিল শিক্ষা সংসদ তথা অসম চৰকাৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগুৰ বিৰুদ্ধে আউট অফ চিলেবাছ কুৱেশ্যন আহিছিল অংক পৰীক্ষাত। আৰু এতিয়া লক্ষণীয় হ'ব সেবাই অংক পৰীক্ষাত কিমান এক্সট্ৰা মাৰ্ক প্ৰদান কৰে পৰীক্ষাৰ্থীসকলক। কিন্তু ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগুৱে কৈছিল যে দুটা প্ৰশ্নৰ নম্বৰ পৰীক্ষাৰ্থীসকলক ধৰি দিয়া হ'ব। এইটোৱে অনুৰোধ কৰিম, CBSE যদি নম্বৰ দিব পাৰে 99%, 98%, আমাৰ এই সকল ছাত্ৰ ছাত্ৰীকো অলপ নম্বৰ দিয়াৰ ক্ষেত্ৰত এইবাৰ যাতে পৰীক্ষকে হাতখন অলপ শিথিল কৰি দিব পাৰে বা সেই কঠোৰতা অৱলম্বন নকৰি অকণমান যদি মৰম ভালপোৱাৰে এওঁলোকক চাই তেতিয়াও কিন্তু এওঁলোকৰ বহুতখিনি সহায়ক হ'ব বুলি এইটোৱে অনুৰোধ কৰিম। CBSE যদি নম্বৰ দিব পাৰে 99%, 98%, আমাৰ এই সকল ছাত্ৰ ছাত্ৰীকো অলপ নম্বৰ দিয়াৰ ক্ষেত্ৰত এইবাৰ যাতে পৰীক্ষকে হাতখন অলপ শিথিল কৰি দিব পাৰে বা সেই কঠোৰতা অৱলম্বন নকৰি অকণমান যদি মৰম ভালপোৱাৰে এওঁলোকক চাই তেতিয়াও কিন্তু এওঁলোকৰ বহুতখিনি সহায়ক হ'ব বুলি।